হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু নিতুস হাট। আবারও চলে এলাম একটি নাস্তা রেসিপি নিয়ে। পিনহুইল সমোচা খুবই মজার একটি নাস্তা, আলু আর ময়দা দিয়ে খুব সহজেই ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পিনহুইল সমোচা বানানোর জন্য প্রথমেই আমি একটি ডো তৈরি করে নেব, আর এর জন্য নিয়ে নেব 1.5 কাপ ময়দা, 1 চা চামচ লবণ আর 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেলে সামান্য তেল মাখিয়ে একটা প্লাস্টিক রেপার দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। আর এই ফাঁকে তৈরি করে নেব এটার ভেতরের পুরটা। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার মিডিয়াম হিটে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 2 পিস রান্না করা মুরগির মাংস হাড় ফেলে এভাবে ঝরঝরে করে নিয়েছি। এটা একদমই অপশনাল, আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দেব সামান্য কাঁচা মরিচ কুচি। দিয়ে দেব সামান্য লাল মরিচের গুঁড়া। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব আলু। এখানে আমি 2টা বড় আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার ম্যাশ করা আলু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব 1/2 চা চামচ লবণ। এবার সব কিছু 1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচি এটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেব সামান্য ঘি। একটু ঘি দিলে সমোচাটা খেতে অনেক ভালো লাগে, তবে এটা অপশনাল। পুরটা তৈরি করে নিলাম, এবার চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা করে নেব। এদিকে ডোটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে 1.5 মিনিটের মতো ভালোভাবে মথে নেব। এটাকে আবার 2 ভাগ করে নেব, আর 1 ভাগ দিয়ে একটা রুটি বেলে নেব। রুটিটা একটু বড় করে বেলে নিতে হবে, আর খুব বেশি ভারী করা যাবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এমনটা হবে। একটা রুটি বানিয়ে নিলাম। এখন তৈরি করে রাখা সেই পুরটা রুটিটার উপর রেখে একটা চামচ দিয়ে ভালোভাবে সমান করে বিছিয়ে দিতে হবে। এবার রুটিটা আমি একটা সাইড থেকে রোল করে নেব। রুটির নিচের অংশে সামান্য পানি লাগিয়ে নেব, যেন ভাজার সময় পুরোটা বের হয়ে না আসে।
আবারও একটু এভাবে রোল করে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে রোলটা টুকরো টুকরো করে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেলে আবার একটা একটা করে টুকরো নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল করে চ্যাপ্টা করে নিতে হবে। এভাবে করে সবগুলো টুকরো আমি চ্যাপ্টা করে নেব। এখন বাকি অর্ধেক ডো দিয়ে আমি একইভাবে সবগুলো পিনহুইল সমোসা তৈরি করে নেব। দেখলেন তো মাত্র 1.5 কাপ ময়দা দিয়ে কতগুলো পিনহুইল সমোসা তৈরি করে নিলাম। এবার এগুলো আমি ভেজে নেব, তবে ভাজার আগে আমি ময়দা দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। 1/4 কাপ ময়দার সাথে পানি মিশিয়ে ব্যাটারটা পাতলা করে তৈরি করে নিতে হবে, যেন ভাজার সময় আলুর পুরোটা বের না হয়ে আসে। আর ব্যাটারটা কিন্তু বেশি ঘন করা যাবে না, বেশি ঘন হয়ে গেলে পিনহুইলের যে ডিজাইনটা থাকে সেটা ঢেকে যাবে। এবার একটা প্যানে আমি বেশ কিছুটা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে পিনহুইলসগুলো ব্যাটারে চুবিয়ে গরম তেলে দিয়ে দেব। এবার উল্টে পাল্টে পিনহুইলসগুলো ভেজে নেব। যখন এরকম লালচে হয়ে আসবে তখন এগুলো আমি তুলে নেব। পিনহুইলসগুলো আমি মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। এবার একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেল। এবার আমি এগুলো একটি প্লেটে তুলে সাজিয়ে নেব। দেখলেন তো কত সহজেই তৈরি করে নিলাম মুচমুচে মজাদার পিনহুইল সমোচা। যে কোনো সসের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ অ্যান্ড গুড বাই।